ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে ওয়েলকাম করছি। এবার 2023 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, বীজগণিত রাশি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন আমি সমাধান করব। এই এই প্রশ্নটি তোমাদের এবার এসএসসি পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। তো বিগত বছরের এসএসসি পরীক্ষার প্রশ্ন আমি বিশ্লেষণ করে দেখলাম যে এই প্রশ্নটি কোনো এসএসসি পরীক্ষায় আসে নাই, তবে এটার যে উদ্দীপক যেটা, সেই উদ্দীপকটা যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি 6 হয়, তাহলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 190, এরকম আছে। এরকম হয়তো বিগত বছরের এসএসসি পরীক্ষা আসছে এবং স্কুলের পরীক্ষাগুলোতে আসছে। কিন্তু যদি উদ্দীপকটা তোমাদের এরকম উল্টায় দেওয়া থাকে, যে দেওয়ায় আছে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান 198, প্রমাণ করো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 6, তাহলে এটা কিভাবে সমাধান করব আমি একটু দেখি। দেখো, তোমাদের উদ্দীপকে যদি এরকম থাকতো যে এক্স এক্স সমান 3 প্লাস 2 √2, তাহলে কিন্তু এই যে এই রাশিটার মান বের করা খুব সহজ হতো, কারণ এটাকে যদি আমরা 1/x নির্ণয় করি তাহলে 3 - 2√2 আসতো, অর্থাৎ এই দুটো যোগ করে দিলে আমরা পাই হচ্ছে 6, অর্থাৎ এটা কাটা যায়। তাহলে এখন হিসাব করো, যেহেতু এটা ভিন্নভাবে দেওয়া আছে, অর্থাৎ এখানে পিছন থেকে আমাদের সমাধান করতে হবে, তাহলে এখানে যেহেতু উল্টোভাবে দেওয়া আছে, তাহলে আমাদের দেখো এই রাশিটা থেকে আমাদের অবশ্যই এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এক্স এর মান নির্ণয় করবা, যে দেখো এক্স এর মানটা কিন্তু এই যে এইভাবে আসবে, অর্থাৎ 3 প্লাস 2√2 আসবে। তো এক্স 3 প্লাস 2√2 আমাদের সমাধান করতে হবে। তো এটা নির্ণয় করে, 1/x নির্ণয় করে দুটা যোগ করে দিলে আমরা এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করতে পারবো। তো আমাদের টার্গেট থাকবে যে এই জাতীয় কোনো রাশি বা সমীকরণ যদি উদ্দীপক থাকে, শুরুতে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এটা দেখবা যে তোমাদের অন্যভাবেও আছে, অর্থাৎ এরকম আরও একটা অঙ্ক এক্স কিউব প্লাস 1/x³ সমান 18√3 হলে প্রমাণ করো যে এক্স সমান √3 প্লাস 2√2, অর্থাৎ এখানে এক্স এর মান নির্ণয় করা হয়েছে। তাহলে আমাদের এক্স এর মান নির্ণয় করে আবার যদি 1/x নির্ণয় করতে, তাহলে √3 - 2√2 হতো, এই দুটো সমীকরণ যোগ করে আবার আসতো 2√3, অর্থাৎ 2√3 এই যে আমরা বের করলাম, এটা কিন্তু এক্স এর মান নির্ণয় করে কিন্তু এটা সম্ভব। অর্থাৎ দেখো এখানে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটা সমাধানে চলে যাই। শুরুতে আমরা লিখবো, দেওয়া আছে যে সমীকরণটা দেওয়া আছে বা উদ্দীপক দেওয়া আছে সেটা লিখবো। তো লেখার জন্য আমাদের যেহেতু টার্গেট হচ্ছে এক্স এর মান নির্ণয় করা, তো শুরুতেই এই জাতীয় অঙ্কে প্রথমত আগে আমাদের বর্গের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে বর্গের সূত্র অ্যাপ্লাই করার জন্য প্রথমত আমরা এই যে প্রত্যেকটা পদকে আমরা এক্স কিউব দ্বারা গুণ করে দিই, অর্থাৎ এক্স কিউব গুণ করে দিলে এখানে এক্স টু দি পাওয়ার 6 হয়, অর্থাৎ এখানে প্রত্যেকটা পদকে যদি এক্স কিউব দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা পাই এক্স কিউব ইন্টু এক্স কিউব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6। এক্স কিউব কাটা গেলে 1 থাকে এবং 198 সাথে এক্স কিউব গুণ করে দিলে 198 এক্স হয়, এক্স কিউব হয়। নেক্সট লাইনে এই 198টাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, শুধু মাইনাস করে ফেলবো। এখন এখানে আমাদের এই যে এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 কে আমরা ঘন দিয়ে তার স্কোয়ার দেবো, অর্থাৎ এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাতে হবে। অর্থাৎ আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই এখানে করতে হবে। এখন এখানে এক্স টু দি পাওয়ার 6 কে আমরা লিখব এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। দেখো এই যে এই সূত্রটাকে আমরা যদি বিশ্লেষণ করি, দেখো প্রথম পদ এ তার স্কোয়ার বিয়োগ 2 গুণন প্রথম পদ গুণ দ্বিতীয় পদ দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে দেখো 198 কিন্তু এক্স কিউব কিন্তু এটা ঠিকই আছে। এটাকে যদি আবার ভেঙে ফেলি, বিশ্লেষণ করি, দেখো 2 ইন্টু এবি, অর্থাৎ 2 ইন্টু এক্স কিউব ইন্টু 99, অর্থাৎ 99 আর 2 গুণ করে দিলে কিন্তু 198 হয়। কিন্তু বি স্কোয়ার যে 99 হোল স্কোয়ার লিখলাম, এটা কিন্তু আগের লাইনে নাই, তো এটা যেহেতু অতিরিক্ত আনা হয়েছে এই জন্য আবার এটা বিয়োগ করে দেওয়া হয়েছে। তো নেক্সট লাইনে আমরা এখন ক্যালকুলেশন করব, অর্থাৎ এখানে 99 হোল স্কোয়ার মানে গুণ করে দিলে যা হবে, আর এইটুকুর জন্য আমরা লিখব, যেহেতু এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে, অর্থাৎ এখানে এক্স কিউব মাইনাস 99 হোল স্কোয়ার লিখবো এবং
মাইনাস 9801 হবে, যে 99 হলো স্কয়ার করলে 9801 হয় প্লাস 1। এখন এই যে এটা এটা থেকে যদি এটা বিয়োগ দিই, অর্থাৎ 9801 থেকে যদি 1 মাইনাস করি, তাহলে আমরা পাই 9800। তাহলে এখন এই যে 9800 এটাকে ডান পাশে পাঠাই দেবো, অর্থাৎ এখানে প্লাস হয়ে যাবে। স্কোয়ার ম্যানেজ করার জন্য উভয়পক্ষে আমরা বর্গ করে দেবো। এরপরে আমাদের দেখো এই যে স্কোয়ারে ভ্যানিশ, স্কোয়ার এবং বর্গ ভ্যানিশ হয়ে যাবে, এবং 9800কে আমরা রুটের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ এখানে এই যে এটাকে ভাঙলে রুট করলে 70√2 হয়। তো এটা 70√2 তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে এটা করতে পারো, অথবা এই যে রুটের ভিতরে যে 9800 এটা কিভাবে আসলো, দেখো এই 9800কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে দেখো তোমরা 2 দিয়ে ভাগ দিলে 4900 হয়। এরপরে যদি আমরা, যেহেতু একক স্থানে শূন্য আছে, আবার এই জন্য 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 4900কে আবার যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2450 হয়। 2 দিয়ে ভাগ দিলে হয় 2450। তাহলে আবার যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে পাই 1225। আবার যেহেতু একক স্থানে এবার 5 এসে গেছে, 2 দিয়ে আর ভাগ যাবে না, এবার 5 দিয়ে ভাগ দিতে হবে। তো 1225কে যদি 5 দিয়ে ভাগ দাও, তাহলে হয় 245। তো 245কে আবার যদি 5 দিয়ে ভাগ দাও, তাহলে হয় 49। তো 49কে আবার 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 7×7। তাহলে এখন দেখো এই যে এই সংখ্যাগুলো আমরা যে পেলাম, যে উৎপাদকগুলো, এখান থেকে দুইটা থেকে একটা নিলে আমাদের উৎপাদক বিশ্লেষণ মানে রুট বর্গমূল পাওয়া যাবে। অর্থাৎ এখানে দুই থেকে একটা 2 নিলাম, আর একটা 2 রয়ে গেল, এবং দুইটা 5 থেকে একটা 5 নিলাম, এবং দুইটা 7 থেকে একটা 7 নিলাম। তাহলে এইগুলো হচ্ছে তোমার বর্গমূল, আর যেহেতু একটা বিজোড় 2 রয়ে গেল, তো এটা রুটের ভিতরে থাকবে। তাহলে দেখো এইটুকু গুণ করে দিলে 70√2 আসে, অর্থাৎ √2, যেহেতু একটা 2 কিন্তু বিজোড়, এই জন্য এটা রুটের মধ্যেই রয়ে যাবে। তো এইভাবে আমরা এই রুট জাতীয় কোনো সংখ্যার মান এভাবে বের করতে পারি, এবং ক্যালকুলেটার দিয়েও আমরা করতে পারি। সাইন্টিফিক ক্যালকুলেটারে অনেক সময় এই রুট বসায় দিলে, এই যে সংখ্যাটা বসায় দিলে সরাসরি এটা চলে আসে। এখন এই যে -99, এটাকে আমরা ডান পাশে পাঠাই দেবো। এখন যেহেতু আমাদের এক্স এর মান এই জাতীয় কিছু একটা রাশি আসবে, অর্থাৎ 3+2√2 আসবে, অর্থাৎ এই যে ডান পাশে যে রাশিটা দেখতেছি, এটাকে আমরা ঘন নির্ণয় সূত্রে অ্যাপ্লাই করবো। এখন ঘন নির্ণয় সূত্র কীভাবে অ্যাপ্লাই করবো, এই জন্য আমরা একটু টেকনিক্যালি পিছন থেকে শুরু করবো। অর্থাৎ এখানে যেহেতু আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে, তো এক্স সমান 3+2√2কে আমরা এটা উল্টা দিকে লিখবো, অর্থাৎ এখানে এটাকে উভয়পক্ষে আমরা ঘন করে দেবো, ঘনমূল করে দিয়ে, সরি, ঘন করে দিয়ে ঘন নির্ণয় সূত্রে অ্যাপ্লাই করবো। অর্থাৎ a+b হোল কিউব সূত্রটা সেটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ a³+3a²b+3ab² + b³ এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এবং এটা ক্যালকুলেশন করবো। অর্থাৎ 3³ মানে 27, 3×9² × 2, অর্থাৎ এটা গুণ করে দিলে হয় 54√2, এবং 3×3√2 হোল স্কোয়ার মানে 8, আর 8×9 = 72, এবং 2√2 হোল কিউব মানে 16√2। তাহলে দেখো এই যে 99কে 27 এবং 72-এ ভাঙাতে হবে, 70কে 54 এবং 16 এভাবে ভাঙাতে হবে, তাহলে এটা কীভাবে তোমরা বুঝবে, এই জন্য আমরা টেকনিক্যালি পিছন থেকে আমরা একদম শেষ থেকে উল্টা দিকে এটা ঘন করে করে এই পর্যন্ত আসলাম। যেহেতু এক্স এর মান আমরা পেয়ে গেছি, এখন 1/x এর মান নির্ণয় করব। তাহলে 1/x এর মান নির্ণয় করা খুব সহজ, যে 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 রাশিটা দেওয়া থাকবে সেটার মাইনাস চিহ্ন দিয়ে লব এবং হরে গুণ করে দিতে হবে, অর্থাৎ লব এবং হরে আমরা 3 - 2√2 দ্বারা গুণ করে দিলাম, এবং নিচে a+b × a-b সূত্র অ্যাপ্লাই করলাম। অর্থাৎ এখানে a² - b² যে সূত্রটা আছে, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে a এর জায়গায় আছে হচ্ছে 3, b এর জায়গায় আছে 2√2, অর্থাৎ a² - b², তাহলে 9² মানে 3² মানে 9, এবং 2√2 হোল স্কোয়ার মানে 8। তাহলে 9 - 8, নিচে থাকে 1, তাহলে 1 তো লেখাটা দরকার হয় না, তাহলে 3 - 2√2 = 3 - 2√2। এখন যেহেতু আমরা এক্স এর মান পেলাম, 1/x এর মানও পেলাম, এখন এই দুটা সমীকরণ, এই দুটো এর মান যদি আমরা এই যে এখানে বসাই, তাহলে আমরা 6 পাবো। অর্থাৎ এখানে আমরা লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা লিখি x+1/x = 6, তাহলে এক্স এর মান হচ্ছে 3+2√2, এবং 1/x এর মান হচ্ছে 3 - 2√2। তাহলে এটা এটা কাটা গেল, 3 3 যোগ করে দিলে হয় 6। এটাই হচ্ছে রাইট সাইড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।